আসসালামু আলাইকুম আমি শাহরি খান পিয়াল তো গত লেকচার ভিডিওতে আমরা শিখছিলাম তিনটে সংখ্যার গড় বের করা যেটার মধ্যে আমরা একটা ছোট্ট একটা জিনিস শিখছিলাম যেটা হচ্ছে আমার ইন্টেজারকে ইন্টেজার দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে আমার আউটপুট একটু ঝামেলা করে তো ঝামেলা করার কারণে হচ্ছে আমরা ইন্টেজারকে নিচে যে ইন্টেজারটা আছে সেটা প্লট যায় এটাকে বলা হচ্ছে টাইপকাস্টিং টাইপকাস্টিং আপনি যেভাবে করতে পারেন এভাবে করতে পারেন অথবা আপনি এখানে সামনের ব্যাকেট দিয়ে এটা থ্রি রাখতে পারেন কিন্তু সামনের ব্যাকেট দিয়ে আবার প্লটও লিখতে পারেন এফ এল প্লট এভাবে ব্যাকেট দিয়ে লিখতে পারেন ওইটা ঠিক রেখেও তার মানে এটাই বলেছে টাইপ ক্যাশ্রি তো আমাদের ক্ষেত্রে নর্মালি আমরা এত মানে বেজাল না করে আমরা এই জায়গায় কী দিতে পারি থ্রি পয়েন্ট জিরোটা আমরা দিয়ে দিতে পারি ওকে তা আজকে আমরা শিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল তো এখন আপনি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের কর বা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কিন্তু আপনি আমাকে আনসারটা দিতে পারবেন না আপনি যদি বলেন যে হাফ ইন্টু ভূমিকর উচ্চতা তাহলে আমি বলব ভুল কারণ আমি আপনাকে হাফ ইন্টু ভূমি আর উচ্চতা দিই নিই তখন আপনি কী করবেন তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল দুই ক্ষেত্রে আমার কন্ডিশনটা জানতে হবে যে আমার কী দেয়া আছে যদি আমার দেয়া থাকে ভূমি এবং উচ্চতা মানে এইচ এবং বি বা বেস যদি দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কিন্তু যদি এই বেজ এবং হচ্ছে কি হাইটটা না দেওয়া থাকে তখন আপনি কী করবেন সাপোজ তিনটা বা দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা আবার আরেকটা সূত্র জানি যেটা অর্ধ পরিসেবে বের করতে হয় দেন হচ্ছে আমরা এরিয়াটা বের করতে হয় তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো আপাতত আমরা যেটা সহজ সেটা নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে আপনাকে বলে দেওয়া থাকবে কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো ওকে তাহলে এটার জন্য তিনটা পার্ট করি আমরা ফার্স্টে বল হচ্ছে চার্ট অ্যালগো তো আপনারা অ্যালগোয়দম পারবেন তাই আমি এটা স্কিপ করতেছি অ্যালগোয়দম এটা হচ্ছে সি প্রোগ্রাম ওকে সি প্রোগ্রাম তাহলে হচ্ছে অফ অল হচ্ছে প্লো চার্ট প্লোচার্ট কী করবো স্টার্ট ইনপুট ইনপুট হচ্ছে আমার ইনপুট কী নিব তাহলে ইনপুট নেব হচ্ছে ভূমি এবং উচ্চতা তো ভূমি এবং উচ্চতা আপনি এই দি এই দ্বারা প্রকাশ করতে পারেন সাধারণত নামের সাথে মিলে মানে হচ্ছে বেজ আর হচ্ছে হাইট দুইটা মিলে হচ্ছে আমরা সাধারণত আর এস দিতে পারি ইনপুট নিলাম দেন হচ্ছে আমি কী করবো দেন হচ্ছে আমি তিনটা টিউজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইংলিশ হচ্ছে এরিয়া তার মানে হচ্ছে আমরা এরিয়াটা বের করব তাহলে এরিয়াটা সমান হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তার মানে আমরা এরিয়া সমান কী লিখবো আপনি এরিয়ার পরিবর্তে অন্য কিছু দিতে পারেন সমস্যা নেই তাহলে হাফ ইন্টু ইন্টু আমরা কীভাবে দিই গুণ যদি এখানে কোনো সমস্যা নাই বমি গুণ হচ্ছে উচ্চতা দেন আমরা কী করবো এরিয়াটা প্রিন্ট করে দিব তাহলে প্রিন্ট এরিয়া স্টপ ওকে তাহলে এটার মধ্যে দেখা বি আর এইচ যদি ইন্টারজারে কিন্তু হাফ দ্বারা করলে ইন্টেজারা নাও থাকতো তারপরে এরিয়াটা আমরা এটার মধ্যেও কি রাখতে পারি প্লটে রাখতে পারি তার মানে আমরা এটার জন্য যদি প্রোগ্রাম লিখি তাহলে হ্যাশ ইনক্লুডায়ো ডট এইচ ইন্ট মেইন ওকে দেন আমরা বিআরএইচ যদি ইন্টেজারে থাকে তাহলে ইন্ট হচ্ছে এ সরি বিআরএইচ বিআরএইচ কিন্তু এরিয়াটা কিসে থাকবে না ইন্টেজারে থাকবে না তার মানে এরিয়ার জন্য আমরা কি ইউজ করি তারপরে প্লট তাহলে প্লট হচ্ছে আমার এরিয়া ওকে দেন হচ্ছে স্ক্যান করবো কাকে স্ক্যান করবো অবশ্যই অবশ্যই ইনপুটগুলোকে তাহলে ইনপুট কি কি বিআরএইচ তাহলে এই দুইটা কিসে আছে ইন্টেজারে তাহলে পার্সেন্টেজ ডি এফ পার্সেন্টেজ ডি দেন হচ্ছে এন্ড পারসেন্ট হচ্ছে কি আমার বি এন্ড পারসেন্ট হচ্ছে আমার এইচ ওকে তার মানে আমার ইনপুটটা নেই আসে এখন আমি কী করবো যোগ বের করে তাহলে যোগ এরিয়া এরিয়া সমান আমার কি সমান হচ্ছে হাফ ইনটু ইন্টু আমরা কীভাবে দিবি চিহ্ন অবশ্যই বি ইন্টু হচ্ছে আমার এইচ তার মানে এখানে হাফ হাফ যদি দিতে হয় তাহলে আমরা এভাবে দিতে পারবো না কারণ হচ্ছে আমরা জানি ভাগ হচ্ছে কি কীভাবে দিতে হয় এভাবে দিতে হয় তাই তো তাহলে ভাগ এভাবে দিব অথবা এখানে আমরা আরেকটাও ইউজ করতে পারি যেটা হচ্ছে হাফ মানে আমরা জানি কি জিরো পয়েন্ট ফাইভ তার মানে ওইটা আর করা লাগতেছে না জিরো পয়েন্ট ফাইভ সরাসরি দিয়ে দিতে পারেন কেমন তারপর হচ্ছে কি প্রিন্ট করতে কার মান প্রিন্ট করতে পারি আমার এরিয়ার মানে তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডিন এফ যেহেতু হচ্ছে আমরা এরিয়াটা প্লটে রাখছে তার মানে এখন আমরা কি ইউজ করবো পার্সেন্টেজ এফ এরিয়া রিটার্ন জিরো ওকে তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম যেটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে ইন্টেজারে বিআরএস্ট্রাকচার আপনি চাইলে এই দুইটা হচ্ছে এটা যদি আপনাকে বলে না দেয় থেকে আপনি ইন্টেজার রাখতে পারেন অথবা প্লট সেটা তো আপনার কিন্তু হচ্ছে আমার এরিয়াটা অবশ্যই কিসে রাখতে হবে প্লটে রাখতে হবে তো আশা করছি এই বুঝার ক্ষেত্রে বলে আপনারা বুঝতে পারছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ